শুরুতেই সংবাদ শিরোনাম, আফগানিস্তানে আইএস নিয়ে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি, গণির পালানোকেই চলমান সংকটের জন্য দায়ী করছেন আফগানরা, তালেবানের ওপর বোমা হামলার দায় স্বীকার করল আইএস, কাবুল বিমানবন্দর নিয়ে বাইডেনের সঙ্গে বসতে যাচ্ছেন এরদোগান, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলতে চেয়ে বাইডেনের অনুরোধ, পাকিস্তানের পেট্রোকেমিক্যালে $15 বিলিয়ন বিনিয়োগ করবে চীন, রাশিয়ার নির্বাচনে অবধারিত জয়ের পথে পুতিনের দল। এবার বিস্তারিত, আফগানিস্তানের আইএস এর অবস্থান বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন আইএস কে আমাদের সীমান্তের পাশে ঘাঁটি গাড়তে এবং অন্যান্য দেশ ও অঞ্চলে আঘাত হানতে দেব না। ইরানের প্রেসিডেন্ট এমন এক সময় এই কথা বললেন যখন আফগানিস্তানে আইএস তাদের উপস্থিতি জানান দিচ্ছে। মার্কিন সেনা প্রত্যাহারের আগ মুহূর্তে গত 27 সেপ্টেম্বর কাবুল বিমানবন্দরে শক্তিশালী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আইএস খোরাসান শাখা এই হামলার দায় স্বীকার করে। এছাড়া সর্বশেষ শনিবার কাবুল ও জালালাবাদে পৃথক 3টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তালিবানের সদস্য সহ অন্তত 7 জন নিহত হয়েছে। এর পেছনে আইএস দায়ী বলে ধারণা করা হচ্ছে। শনিবার তাজিকিস্তান সফর শেষে রাষ্ট্র টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাইসি বলেন, আফগানিস্তানে আইএস এর অবস্থান কেবল দেশটির জন্যই বিপজ্জনক নয়, তা এই অঞ্চলের জন্যও বিপজ্জনক। আফগানিস্তানের সঙ্গে ইরানের 900 কিলোমিটার সীমান্ত রয়েছে। 1996 সালে তালেবান ক্ষমতায় থাকাকালে তাদের স্বীকৃতি দেয়নি ইরান, তবে এবার ইরানের সুর অনেকটাই নরম। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আফগানিস্তানের ভবিষ্যৎ সমাধানে তালেবানকে অবশ্যই অংশ নিতে হবে। আফগানিস্তানে চলমান সংকটের জন্য দেশটির রাজনীতিবিদ, কূটনীতিক ও সাধারণ নাগরিকরা সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে দায়ী করছেন। তারা বলছেন, 15 আগস্ট রাজধানী কাবুলের প্রান্তে তালেবান যোদ্ধাদের অবস্থান নেওয়ার পর গনি আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ার কারণেই দেশটিতে চলমান সংকটপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। রোববার আফগান সংবাদ মাধ্যম তলো নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। আফগান রাজনীতিবিদরা বলছেন, গনি যদি পালিয়ে না গিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতেন, তবে আফগান সামরিক বাহিনীও ভেঙে পড়ত না, আন্তর্জাতিক সহায়তাও বন্ধ হতো না এবং হাজার হাজার শিক্ষিত আফগান তরুণ দেশ ছাড়ত না। আফগান রাজনৈতিক দল হিসাবে ইসলামীর নেতা হুমায়ুন জোরির বলেন, যদি আফগান গনি আন্ত আফগান সংলাপের মাধ্যমে তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর করতেন, তবে সবকিছুই ঠিকমতো চলত এবং আজকের পরিস্থিতি আরও ভালো থাকত। ন্যাশনাল সলিডারিটি মুভমেন্ট অব আফগানিস্তানের নেতা সৈয়দ ইসহাক গিলানি বলেন, স্বীকৃতির সমস্যা আন্তর্জাতিক সহায়তা বন্ধ হওয়া এবং আফগানিস্তানের অনিশ্চয়তা সহ সব সংকটের জন্য দায়ী গনি ও তার দলের পালিয়ে যাওয়ার ওপরই বর্তায়। সাবেক আফগান কূটনীতিক সুক্রিয়া বারাক জাই বলেন, গনির পালিয়ে যাওয়ায় 3 লাখ সৈন্যর আফগান সামরিক বাহিনী ভেঙে পড়েছে, আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যায়, হাজার হাজার শিক্ষিত তরুণ দেশ ছাড়ে এবং দেশ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যায়। আফগানিস্তানের নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদে তালেবান সদস্যদের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। রোববার আইএস এর বার্তা সংস্থা আমাক একথা জানায়। শনিবার জালালাবাদ বোমা হামলায় কমপক্ষে 7 জন নিহত ও 30 জন আহত হন। রোববারও শহরটিতে হামলার ঘটনা ঘটে। আইএস এই হামলার দায় স্বীকার করে বলেছে তাদের হামলায় 35 জন তালেবান সদস্য হতাহত হয়েছেন। আইএস এর এই দাবি প্রসঙ্গে তালেবানের কোনো প্রতিক্রিয়া না জানালে তালেবানের একজন কর্মকর্তা এএফপি কে বলেন, টহলরত তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে রিপোর্ট জানানো হবে। জালালাবাদে গতকালের হামলা সম্পর্কে বার্তা সংস্থা এএফপি জানায়, 3টি হামলার মধ্যে একটি হামলা সরাসরি তালেবানের টহল গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণের মাধ্যমে হামলা করা হয়। রয়টার্সের খবরে এই ঘটনাকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের ওপর বড় ধরনের হামলা বলে উল্লেখ করা হয়। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেন, রোববারের হামলায় বেশ কয়েকজন তালেবান সদস্য আহত হন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। গত মাসে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় 13 মার্কিন সেনাসহ 200 জনের বেশি নিহত হন। এর দায়ও স্বীকার করেছিল আইএস।
কাবুল বিমানবন্দর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। এছাড়া রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা বলবেন দুই নেতা। আফগানিস্তান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এই মুহূর্তে সুবিধাজনক অবস্থানে রয়েছেন এরদোগান। কাবুল বিমানবন্দর পুনরায় চালু করতে ওয়াশিংটন ও দোহার সঙ্গে কাজ করছে আঙ্কারা। চলতি বছরের শুরুতে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র সিস্টেম কেনা নিয়ে তুরস্কের ওপর বেজার হয় যুক্তরাষ্ট্র। এর জেরে বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তুরস্ককে ওই সময় তথাকথিত মিত্র বলে আখ্যায়িত করেন। কিন্তু গত মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মুহূর্তে যখন তালিবান কাবুল দখল করে নেয়, ব্লিংকেন তখন তুরস্ককে গুরুত্বপূর্ণ এবং অতি মূল্যবান ন্যাটো মিত্র হিসাবে উল্লেখ করে টুইট করেন। এর আগে গত জুনে ন্যাটো সম্মেলনে কাবুল বিমানবন্দর নিয়ে সরাসরি এরদোগানের সঙ্গে কথা বলেন বাইডেন। তুরস্ককে এয়ারপোর্টটির নিরাপত্তার দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান তিনি। আল জাজিরার খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত যখন আঙ্কারার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছে, এমন মুহূর্তে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে রওনা দিয়েছেন এরদোগান। এ সফরেই বাইডেনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে এরদোগানের দূরত্ব তৈরি হয়েছিল। ন্যাটো জোটভুক্ত দেশে দুটি দূরত্ব ঘোচাতে উভয়ের স্বার্থ জড়িত এমন কোনো বিষয় খুঁজে পাচ্ছিল না। আফগানিস্তান সেই সুযোগ করে দিয়েছে। কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক তৈরির একটি সুযোগ সৃষ্টি হয়েছে। তবে তালেবান জানিয়েছে, বিদেশি সেনার হাতে তারা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেবে না। যদিও কাতার তালেবানকে এ বিষয়ে রাজি করানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তালেবান বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব তুরস্কের হাতে দিলে এরদোগানের জন্য সেটা আশীর্বাদ হিসাবে দেখা দেবে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে অকাস প্যাক্ট নামে যে নয়া নিরাপত্তা সহযোগিতা চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে যে কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকেরনের সঙ্গে কথা বলতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে কথোপকথনের আগ্রহ প্রকাশ করে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন বাইডেন। খবর ফ্রান্স 24-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আলোচনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল বলেন, যুক্তরাষ্ট্রের নেতা ম্যাকরনের সঙ্গে কথা বলতে চেয়েছেন এবং শীঘ্রই তাদের মধ্যে একটি ফোনালাপ হবে। নিউজ চ্যানেল BFM টিভিকে তিনি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি বাতিলের বিষয়ে ব্যাখ্যা চায় ফ্রান্স। অস্ট্রেলিয়া গত সপ্তাহে 12টি প্রচলিত ডিজেল বৈদ্যুতিক সাবমেরিন তৈরির জন্য ফরাসি মালিকানাধীন নৌবাহিনী গ্রুপের সঙ্গে $66 বিলিয়ন 2016 সালের চুক্তি বাতিল করায় প্যারিস দুঃখ প্রকাশ করেছে। যদিও অস্ট্রেলিয়া বলেছে যে তারা কয়েক মাস ধরে ওই চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ফরাসি মুখপাত্র বলেন, প্যারিস বাতিল চুক্তির ক্ষতিপূরণ নিয়ে আলোচনায় বসতে চায়। পাকিস্তানের পেট্রোকেমিক্যাল খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে চীন। পাকিস্তানের বন্দর নগরী গোয়াদার থেকে চীন পর্যন্ত সুদীর্ঘ একটি জ্বালানি পাইপলাইন তৈরি প্রকল্প অন্তর্ভুক্ত থাকছে। রোববার পাকিস্তানের সরকারি বার্তা সংস্থা APP এসব তথ্য জানিয়েছে। পাকিস্তান বিনিয়োগ বোর্ডের সচিব ফারিহা মাজহারের বরাত দিয়ে খবরে বলা হয়, পাকিস্তানের চীনের বিভিন্ন প্রতিষ্ঠান পেট্রোকেমিক্যাল খাতে $15 বিলিয়ন বিনিয়োগ করবে। পাকিস্তানে চীনা বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। চীনা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানে জ্বালানির পাশাপাশি কৃষি, পর্যটন সহ অন্যান্য খাতেও বিনিয়োগ করবে বলে আশাবাদী মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর পাকিস্তান। তবে এসব বিনিয়োগ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের অংশ কিনা তা এখনও নিশ্চিত নয়। CPEC-র অধীনে পাকিস্তানে $6,000 কোটি বেশি ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে চীন। চীনের CPEC প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পাকিস্তানের গোয়াদার বন্দর। দুই দেশের মধ্যে তেল গ্যাস সরবরাহ পাইপলাইনের শেকড় ওই বন্দরে। তবে ওই পাইপলাইনটির একটি অংশ পাকিস্তান শাসিত কাশ্মীরের ভেতর দিয়ে যাওয়ায় তা নিয়ে আপত্তি রয়েছে ভারতের। রাশিয়ার নির্বাচনে বড় ব্যবধানে জিততে চলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক ইউনাইটেড রাশিয়া পার্টি। তিন দিনের নির্বাচন শেষে আংশিক ভোট গণনায় দেখা গেছে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। অবশ্য আগের তুলনায় তাদের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। খবর রয়টার্সের,
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে এ পর্যন্ত 33% ভোট গণনা হয়েছে। গণনা হওয়া ভোটের মধ্যে 45% কিছু বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে 22% ভোট। এছাড়া 9% ভোট পেয়েছে জাতীয়তাবাদী এলডিপিআর পার্টি। আংশিক ফলাফলে পুতিনপন্থী দলটির বড় জয়ের লক্ষণ দেখা গেলেও গত নির্বাচনের তুলনায় তাদের এবারের পারফরমেন্স বেশ খারাপ। 2016 সালের ওই নির্বাচনে 54% বেশি ভোট পেয়েছেন ইউনাইটেড রাশিয়া। জীবনযাত্রার মানে অবনতি ও ক্রেমলিন সমালোচক আলেক্সেই নাভালনির তোলা দুর্নীতির অভিযোগে ভোট ব্যাংকে টান পড়েছে পুতিনপন্থীদের। নাভালনি মিত্রদের পরিকল্পিত নির্বাচনী প্রচারণাতেও ক্ষতি হয়েছে বেশ। ক্রেমলিন সমালোচকদের অভিযোগ, এবারের নির্বাচনও ছিল ভুয়া। তাদের দাবি, অবাধ নির্বাচন হলে ইউনাইটেড রাশিয়ার ফলাফল আরও বেশি খারাপ হতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।